नमस्कार बंधुरा, मायर किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमि एकटा पनिरेर रान्ना करब, ताई भाबलाम आपनादेर साथे रान्नाटा शेयर करी। भिडियोटा भालो लागले एई चैनलटिके भिडियोर नीचे थाका सबस्क्राइब बाटनटी चेपे सबस्क्राइब करबेन एबं तार नीचे देवा बेलटी चेपे नोटिफिकेशनटी अन करे देबेन। एर फले आमार चैनेलेर नतून नतून रान्नार भिडियो पेते आपनादेर कोनो असुविधा हबे ना, खूब सहजेई आपनादेर काछे पौंछे जाबे। और हाँ, भिडियो जदि भलो लेगे थे रान्नार तो अवश्य करु एक लाइक देवें, कमेंट करबें, शेयर करबें एवं अवश्य क्यों अपना बाड़ी बनिए खाने। तो चलू देखी कि लागजे। तो ये हमें पनरगुलो एरक छोटो छोटो को टुकड़ो कर नहीं मसला करार्जन एखे हमें पोस्त नहीं काचा लंका कयेकटा नियेछि, चाल मगज कयेक एकटु निये नियेछि एबं कयेकटा आमि एरकम काजु बादाम निये नियेछि। एटा आमि एकटा पेस्ट करे नेब आर सबई आमि ओई एक चामच करे करे निये नियेछि। पोस्तटा आमि दुई चामच नियेछि, चाल मगजटा एक चामच नियेछि, काजु दसटा नियेछि, लंका आपनारा जे जेरकम झाल खान सेरकम नेबेन। तो कड़ाइते आमि प्रथमे सादा तेल दिये दियेछि, दिये आमि एखन पनिरगुलोके हल्का आचे भेजे नेब। तो पनिरगुलो एरकम हल्का करे भेजे आमि पनिरगुलो सब तेलेर थेके तुले नेब। तुले आमि बादबाकि सब पनिरगुलो এইভাবেই তেলে দিয়ে ভেজে নেব। তো পনিরগুলো সব আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই তেলের মধ্যেই আমি একটা আলু দিয়েছি, এটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দেবেন। তো আলুটাকে আমি এখন ভেজে নেব। এখন আমি আলুর মধ্যে সামান্য নুন দেব, নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নরম করে নেব। তো আমি নেড়ে ছেড়ে মাঝে মাঝে ভেজে নিয়েছি, তো আলুগুলো নরম হয়ে গেছে। এখন আমি তেল থেকে আলুগুলো সব তুলে নেব। দারুচিনি ওরকম ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। দারুচিনিটা থেকে যখন একটা বেশ সুন্দর গন্ধ ছাড়বে সেই সময় এই যে আমি এখানটায় পেস্ট করে রেখেছি মশলাটা, আমি এই মশলাটা এখন দিয়ে দেব। আমি এখন একটু গ্যাসটাকে কমিয়ে নিলাম, কারণ তেলটা উপরের দিকে ছিটতে শুরু করবে সেই জন্য। তো আমি মশলাটা আপনাদেরকে দেখাইনি, আমি আদা দিয়েছিলাম। আদা আপনাদের এক টেবিল চামচ মতন আপনারা আদাটা একটু বেটে দেবেন। তো মশলাটা এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম এবং চালমগজ বাটা দেওয়া হয়েছে, মশলাটাকে কিন্তু নাড়ার মধ্যেই অনবরত রাখতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো অনবরত নেড়ে এরকম মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এরকম যখন আস্তে আস্তে ভাজা হওয়া শুরু হবে সেই সময় আমি খুব সামান্য লবণ এবং খুব সামান্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। লবণটা আমি আমার প্রয়োজন মতোই দেব, দিয়ে আমি আবার মশলাটাকে কিন্তু কষাতে থাকবো সমানে। তো মশলাটা কষাতে কষাতে দেখুন আস্তে আস্তে কড়াইয়ের গায়ে কিন্তু মশলার তেল ছেড়ে দিচ্ছে। তো এই সময় আমি এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কিন্তু সবুজ কাঁচা লঙ্কাও কিছু বেটে নিয়েছিলাম। তো মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা আলু ও পনিরগুলো আমি সব কড়াইয়ে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে
আমি এখন খুব হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দেব। ও এখানে আমি মশলাটা যে জারে আমি বেটে নিয়েছিলাম সেই জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে ফুটতে দেব। দু চার মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো আমি কয়েক মিনিট পরে আবার আরেকটু ঢাকনাটা খুলে নাড়িয়ে দিচ্ছি। তো আমার যতটুকু গ্রেভির প্রয়োজন আমার গ্রেভি ততটুকু শুকিয়ে আমি নিয়েছি। তো এখন আমি ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব এবং আমি একটু কাসুরি মেথি পাতা এরকম হাতে নিয়ে আমি একটু এরকম গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব। তো আমার এখন হয়ে গেছে, আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। গ্যাসটা এখন আমি অফ করে দেব, অফ করে ডেকে দেব। তো বন্ধুরা কেমন লাগলো আজ আমার এই দুধ পনিরের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর হ্যাঁ, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজ এখানেই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।